দেশীয় প্রবাসে যে যেখান থেকে জয়যাত্রা টেলিভিশন দেখছেন সকলকে আমন্ত্রণ প্রবাসীদের প্রিয় অনুষ্ঠান প্রবাস টাইমে প্রবাস টাইমে আমাদের এই প্রতিদিনের আয়োজনে আমি ঢাকা স্টুডিও থেকে হেরোনা জাহাঙ্গীর এবং আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে সঙ্গীত ভবনের প্রিয় একজন তারকা আলোমারা মিনু আমাদের সাথে আজকে অতিথি হিসেবে থাকবেন এবং আমাদের সাথে সারা বিশ্ব থেকে আমাদের বিভিন্ন প্রতিনিধি এবং প্রবাসীরা সংযুক্ত হবেন আজকে সংযুক্ত হবেন পর্তুগাল থেকে জহরুল হক মালয়েশিয়া থেকে মেহেদি হাসান রিয়াজুল ইসলাম কাউসার ইতালি মিলান থেকে সৌদ থেকে মুক্তার হোসেন মিনাল মাহমুদ সৈদারব থেকে দর্শক মণ্ডলী আপনারা যারা আমাদের সাথে আছেন আমাদের এই প্রোগ্রামটা প্রতিদিন দেখেন স্ক্রলে একটা নাম্বার আছে সেই নাম্বারে আপনারা কল করে আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের অতিথির সাথে কথা বলতে পারেন এবং প্রবাসীদের সুখ দুঃখের কথা জানতে পারেন ফেসবুক পেজ জয়যাত্রা টেলিভিশন আপনারা ফেসবুক পেজটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আপনার নিজেরাও লাইক মেনে সংযুক্ত থাকুন প্রিয় দর্শক আমরা অতিথির সাথে পরে কথা বলবো আমরা সর্বপ্রথমে চলে যাই রিয়াজুল ইসলাম কাউসার ইতালি মিলানের প্রবাসী এবং জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি রিয়াজুল ইসলাম কাউসার আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে জি আপু আমি শুনতে পাচ্ছি জি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আজকে তবে মনটা বেশি ভালো নেই আসলে একটা শোক বার্তা আমি সকাল বেলায় সংবাদ পেলাম যেটি আমাদের এখানকার এক বড় ভাই অনেক ভালো ভদ্র লোক উনি একটা সুন্দর একটা কাজ করতেন এখানে এখানে ট্রেনের একটা জব করতেন যেটা আসলে দুর্লভ জবটা এখানে ট্রেনে জব করাটা খুব কোটিনে এখানে ভোকাতা উনি সুন্দর একটা জব করতেন এবং ভালো স্যালারি ছিল উনি গতকাল 11:30টার সময় ইন্টেগাল করেছেন বাইসাইকেলে বাইসাইকেল যোগে আসতেন ছিলেন তো তখন রোড অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন তো বিষয়টা আসলে অনেক দুঃখজনক আমি বিষয়টার জন্য আল্লাহর কাছে জান্নাত نصیব করুক সেটা দোয়া জন্য দোয়া করি এবং সবাই যেতে হবে তবে এই ব্যাপারে আমি মানে উনি কি ইতালি মিয়ানি বসবাস করতেন যে জিমিলানো দীর্ঘ দিন ওনার ওয়াইফ সহ ওনার দুটো সন্তান একটা ছেলে একটা মেয়ে ছেলেটি কি কারণে জানা একটা অপারেশন হয়েছে ছোটখাটো সেটার জন্য একটা হসপিটালে ওনার বাচ্চাটা চার দিন ধরে অ্যাডমিট আছে এটাও আমি জানতে পেরেছি তো সঙ্গত অবস্থা এমনিতেই একটা খারাপ অবস্থা ছিল

প্রত্যেকটা যখন আমরা কেউ অর্থনৈতিক সংকটে থাকে তখন কিন্তু আমরা কমিউনিটির মাধ্যমে বিভিন্ন প্রবাসী যেখানে আছি সবাই কিন্তু প্রত্যেকটা কিন্তু নিজের অর্থায়নে এভাবে লাচ গুলো পাঠাই তবে আহ জয়যাত্রা টেলিভিশনের এই প্রবাস টাইমের মাধ্যমে আমি অনেকবার বলেছি আবারও বলছি আজকে যেহেতু আজকে একদম একটা মানে তর্তা যা মানুষ মারা গেল তার কোটি কোটি টাকা হয়তো রেপিডেন্স পাঠিয়েছেন এবং আমি জানি যে অবশ্যই পাঠিয়েছেন কারণ একটা লাখ উপরে উনি স্যালারি পেতেন এরকম একটি কোম্পানি উনি জব করতেন তো সঙ্গত কারণে উনি কিন্তু রেমিটেন্স প্রচুর পাঠিয়েছেন তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এই ধরনের লাশ গুলো কিন্তু দেশে বিনামূল্যে পাঠানো উচিত আমি বলবো যে আমাদের প্রবাসী বান্ধব সরকারের প্রবাসী বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রবাসীদের প্রতি অত্যন্ত 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 যত্নবান শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল ভাবে প্রবাসীদেরকে উনি দেখেন এবং গত আহ পরশুদিন আপনি জানেন যে মিউনিকে জার্মানের মিউনিকে উনি ঘুরে গেছেন সেখানেও কিন্তু প্রবাসীদের জন্য উনি অত্যন্ত যত্নবান এবং সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে তো জেলরপ্ত আপনাদের মাধ্যমে বলবো জননচি শেখ হাসিনা আমাদের এই প্রবাসীদের প্রত্যেকটা দেশের প্রবাসীদের বিনা মূল্যে ওয়াইজনার গোল্ড বা কোনো কিছু আমরা বুঝতে চাই না আমরা চাই প্রবাসীদের লাভ বিনা মূল্যে বিনা শর্তে বাংলাদেশ সরকার প্রেরণ করবে এটা আমাদের জোর দাবি ফ্যানেস দাবি এই দাবিটা আমাদের জননচি শেখ হাসিনা অনেক কিছুই আমাদের পূরণ করেছেন আমাদের স্বপ্নগুলো আমি বলবো যে আজকে এই প্রভাস টাইমের মধ্য দিয়ে জয়যাত্রা টেলিভিশনের মধ্য দিয়ে ছেলে না জাহাঙ্গীর মাধ্যমে আমি প্রধানমন্ত্রীকে লাভ বিনামূল্যে প্রেরণ করা হয় এটা আমাদের প্রত্যেকটা কোটি যে প্রবাসী আছি আমাদের প্রাণের দাবি এটা আমাদের একটাই এখন দাবি অন্য কোনো দাবি দেওয়া আমাদের এই মুহূর্তে আর নাই আমরা অনেক কিছুই পেয়েছি শুধু এই একটা দাবি আমাদের রাখবে মাননীয় প্রধানমন্ত্রী নতুন সরকারের কাছে তার চারপা সফল প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই অনুরোধটুকু আপনার মাধ্যমে পৌঁছে দিতে চাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্বশীল মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়দেরকেও আমি বিনীত অনুরোধ জানাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে এবং মিলান বাংলা প্রেস ক্লাব পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকেও আমি অনুরোধ জানাচ্ছি যে এই বিষয়টা আপনারা সুরাহা করবেন খুব ত্বরিত আমাদের প্রবাসীদের লাশ বিনামূল্যে প্রেরণ করবেন এটা আমাদের দাবি রইল আর আজকে আসলে আলমারা মিনু আপা এসছেন আমি খুব খুশি হয়েছি আমি কয়েকদিন ধরে অ্যাটেন্ড করতে পারিনি আসলে আমি একটু ব্যস্ত ছিলাম আমার কাজের বিষয়গুলো নিয়ে আচ্ছা আমরা একটু লাস্ট সম্পর্কে জানতে চাই উনি মারা গেছেন কি হয়ে উনি হচ্ছে সাইকেল যোগে উনি যাচ্ছিলেন কোথাও তো সেই পথই মধ্যে উনি একটা গাড়ির সাথে মানে অ্যাক্সিডেন্ট করেছেন আর কি তো এই মুহূর্তে তার লাশ মর্গে নেওয়া হয়েছে স্থানীয় নিগর্দা নামের হসপিটালে ওনার কি এখন আছেন আমি এখনো যেতে পারিনি কারণ আমি লাইফে থাকবো এই কারণে আমি লাইফ প্রোগ্রামের জন্য চলে এসেছি আমি যাবো ইনশাল্লাহ আশা করছি এবং এই ট্রেন কোম্পানিতে অপরিষ্কারের যে চাকরিটা এটা কিন্তু অনেক কঠিন এখানে যে কেউ ঢুকতে পারে না সহসা যারা একটু পুরানো লোক ছিল আগে দশ পনেরো বছর আগে যারা ঢুকে ফেলছিল তারাই কিন্তু শুধু এখন কিন্তু নতুন নিয়োগ প্রভাবে বাঙালিরা ঢুকছে বাংলাদেশ থেকে আমরা যেটা জানি যে বহির্বিশ্বে কাজের জন্য যে ফ্যাসালিটি গুলো থাকে সব ধরনের হান্ড্রেড পার্সেন্ট ফ্যাসালিটি ওনার এই কাজের মধ্যে ছিল যেমন আমি আপনাকে একটু বলে রাখতে চাই যে উনি মারা গেছেন আল্লাহ রহমাকে বেস্ত নজিব কিন্তু ওনার ফ্যামিলি কিন্তু আল্লাহ রহমাতে অনেক ভালো কিছু অ্যামাউন্ট পাবে এবং এই কাজের থেকে উনি কিন্তু আজীবনের একটা আমাদের একটা ধারণা যে আজীবনের একটা কি বলে এটাকে পেনশন স্কিম এর মতো ওনার ফ্যামিলি মেম্বাররা কোথায় আছেন মিলানি আছেন নাকি দেশে আছেন মিলানি আছেন আছেন আমি এখনো কথা বলতে পারিনি ওনার ফ্যামিলির অসুস্থ অবস্থায় আছেন এই মুহূর্তে আমি চেষ্টা করেছি বাংলাদেশের যে ওনার আহ আত্মীয় স্বজন ওনারা কি জেনেছেন যে উনি মারা গিয়েছেন জি জি ইতিমধ্যে সবাই অলরেডি জেনে গেছেন আপনারা রিয়াজুল ইসলাম কাউসার আপনাদের যে প্রেস ক্লাব আছে আপনাদের প্রেস ক্লাবের প্রেসিডেন্ট আপনাদের প্রেস ক্লাব থেকে কি কোনো রকম কোনো ব্যবস্থা করা হচ্ছে কিনা কোনো অর্থায়ন ব্যবস্থা করা হচ্ছে কিনা ওনাকে দেশে পাঠানো হচ্ছে অবশ্যই অবশ্যই ইতিমধ্যে আমরা লাস্ট কোথায় আছে সেটি আমরা শনাক্ত করেছি ইতিমধ্যে এরপরে আমরা নিউজের জন্য আপনি জানেন যে আজকে কিছুক্ষণ পরেই হবে এবং বিভিন্ন ভাবে আমাদের অন্য যারা সাংবাদিক আছে সকলে ইতিমধ্যে প্রেস যে ফেসবুক আইডি আছে সেই অফিসিয়াল আইডিতেও অলরেডি আপলোড হয়েছে এবং সবাই অলরেডি জানতে পেরেছে যে একটা মানুষ দুর্ঘটনায় নিহত হয়েছে এবং তার বাড়ি হচ্ছে আপনাকে বলে রাখি যে টাঙ্গাইল জেলাতে ওনার বাড়ি আর এটুকু আমরা জানতে পেরেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি একজন ভালো লোক ছিলেন উনি অত একটা আমাদের মতো একটা পরিচিত মুখ না হলেও উনি মোটামুটি ওনার গন্ডিতে খুব ভালো মিশতেন হাসি খুশি কথা বলতেন এবং আমার সাথেও ওনার একটা অনুষ্ঠানেও কয়েকটা অনুষ্ঠানে বারংবার দেখা হয়েছে উনি ভালো লোক ছিলেন এটা আমি বলবো আহ তো সর্বোপরি আমি এটুকুই বলবো যে ওনার মতো একটা অকালে মৃত্যুবরণ করেছে এটা আমি অনেক কষ্ট পেয়েছি ওনার মাত্র চল্লিশ বছর বয়স হয়েছে আর আরো একটা ব্যাপার এই ব্যাপারে আমি টুকটাক অনেক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট মানুষদের সাথে আমি কথাও বলেছি যারা যারা আমাদেরকে জানিয়েছেন এই লাশের ব্যাপারে কিভাবে প্রেরণ করা যায় যেহেতু উনি ওয়েজ বোর্ড মেম্বারশিপ করেননি সঙ্গত কারণে ওনার

কারণে ইয়ার বিমান ফেয়ার অবশ্য অত না বাট এখানে ট্রাভেলিং করতে হয় এখানে একটা এজেন্সির মাধ্যমে এই কাজগুলো করতে হয় তো তো বিভিন্ন খরচপাতি মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকা সর্বসার করলে আমাদের খরচ হয় বলে আমরা জানতে বা জানি এরকম বিগত দিনের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি তারপর অনেক সময় যদি ওইজনর বোর্ড পেপার সেটা করা হয় তখন কিন্তু বিমান টিয়ারগুলো সরকারিভাবেই প্রেরণ করা হচ্ছে তো এই ব্যাপারেও আমরা কথা বলবো কনসাল জেনারেল মহোদয় এখানে আছেন ওনার সাথেও উনি এই ব্যাপারে ওয়ানিন তথ্যবান আমি ওনার সাথেও কথা বলবো হয়তো আজকে তো ছুটির দিন তারপরে আমি কথা বলার চেষ্টা করব যে লাস্টের ব্যাপারে ওনরা কতটুকু সহযোগিতা করতে পারে বিমান মূল্যে প্রেরণ করা যায় কিনা সেই ব্যাপারেও আমরা উদ্যকে যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্টের বিষয় দুর্ঘটনা কোন আত্মীয় স্বজন না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কনসাল জেনারেল মহোদয় কিন্তু দূতাবাস গুলো কিন্তু আমাদেরকে হেল্প করে থাকেন এবং আহ এবারও আশা করি তার ব্যতিক্রম হবেন না আমরা এ ব্যাপারেও কথা বলবো অলরেডি আমি নেতৃবৃন্দর সাথেও কয়েকজনের সাথে কথা বলেছি যারা আমাকে এখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দর সাথে আমি কথা বলেছি এবং কমিউনিটি নেতৃবৃন্দের সাথেও কথা বলেছি এই বিষয়টি নিয়ে তারা বলেছেন যে ঠিক আছে আমরাও ব্যক্তিগত উদ্যোগ নেব অসুবিধা নেই আপনারা এগিয়ে যান আমরা দেখতেছি বিষয়টা তো সর্বত কারণে এখানে সবাই সহিষ্ণুতা নিয়েই আশা করব যে বিগত দিনের মতো এবারও এই লাখটা প্রেরণের ব্যাপারে আমরা উদ্যোগী হব এবং বিশেষ করে আমি আবারও বলছি যে বাংলাদেশ সরকার যদি এই ব্যাপারে আমাদের

সঙ্গীত ভবনে আলোকিত একটা নাম আলোকিত একজন মানুষ কথা বলুন আনোমানা সাথে জি আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপনি ওয়া আলাইকুম সালাম ভালো আছি বাট ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছি তবু আমি আমি মনে করি যে আপনারা যারা আছেন বিদেশে এবং এই আমাদের এলেনা আপা এবং জয়যাত্রা আমার সাথে অনেক সাপোর্ট দিচ্ছে এবং আমার মনে হয় আমি আল্লাহর রহমতে এটাকে আমি ওভারকাম করতে পারবো এটা আমার যে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা দোয়াতে আপনার জন্য আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনি আরো ভালো ভালো কাজ করবেন আমাদের জন্য সমাজের জন্য দেশের জন্য দেশের মানুষগুলো যাতে সুশৃঙ্খল থাকে ইসলাম আপনি আজকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে উনি আসলে অনেক সমস্যায় জর্জরিত একজন মানুষ এই মুহূর্তে কারণ ওনার হাজবেন্ড এখন হসপিটালে আছে ওনার বোন এখন হসপিটালে আছে দুইজনেরই কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে দুইজনের দুজনকে ইয়ে দিতে হচ্ছে আমার বোনকে দেড় বছর আমি ইয়ে করে এসেছি ডায়ালিসিস সহ আরও অন্যান্য আনুষাঙ্গিক যত চিকিৎসা আমি একাই করেছি প্রায় পনেরো বিশ লাখ টাকা অলরেডি চলে গেছে এবং আমার হাজব্যান্ড অনেক আগে থেকেই অসুস্থ ছিলেন তবে এখনকার মতো একদম সব কিছু মিলিয়ে যে এতটা জড়িয়ে যাব বুঝতে পারি নাই ওনারও এখন ডায়ালিসিস চলছে তো আমি চেষ্টা করে যাচ্ছি কিভাবে ওনাকে আসলে কি রেজুল ইসলাম শুধু যে প্রবাসী সমস্যা তা কিন্তু নয় আমাদের বাংলাদেশ বাংলা বাংলাদেশও কিন্তু বাংলাদেশ অনেক সমস্যা এখানে সবচেয়ে বেশি সমস্যা হলো যে চিকিৎসা আমরা যারা গান বাজনা করি আমাদের তো কোনো সরকারিভাবে দেওয়া হয় না যে আমরা গান ছেড়ে দিলে আমরা ফ্রি চিকিৎসা পাবো বা ফ্রি পড়াশোনার এটা তো ইয়ে নাই সবাই মনে করে শিল্পীরা বুঝি কয়েক হাজার কোটি টাকার মালিক আসলে এটা কিন্তু সত্যি না শিল্পীরা গান ভালোবাসে সবার জন্য গান করে হয়তো টাকাও আর্ন করে আমি জীবনে বহু টাকা আর্ন করেছি কিন্তু পঁয়ত্রিশ বছর আমি আমি একটা পুরো দুইটা তিনটা চালিয়েছি একাই আমার কি তো এনিওয়ে আমাদের এখানে চিকিৎসার যে সাপোর্টটা এটা নাই এটা একটা বড় কোনো অসুখ হয়ে গেলে সেখানে যখন কোটি কোটি টাকা ব্যাপার হয় তখন কিন্তু আমাদের দেশে সরকারিভাবে সুচিকিৎসার কোনো ব্যবস্থা নাই যে যে আমাদের অনেক কষ্টের ব্যাপার যা ইনকাম করেছি ওইটা আমার একটা প্রশ্ন ছিল অনমানামিন যে আপনাদের এই যে সঙ্গে ভবনে একটা সংগঠন করা উচিত কারণ এর আগে আমরা দেখলাম যে অনেকে মনির মনির খান বা অনেকে এরকম অনেক মোদেখানে কি না আমরা আমার হাজবেন্ডই একটা অর্গানাইজেশন অর্গানাইজেশন 90 করেছিলেন সেখানে বাংলাদেশে সব সুরকার গীতিকার শিল্পী ছিলেন উনি উদ্যোগ নিয়ে আমি সারা রাত তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি ফার্স্ট ইয়ারই পড়ি সারা রাত রেসিপি খাতায় নাম তুলেছি সবার কিন্তু হয় কি মানে একজন যে মানে এখানে একটু একতার অভাব আছে একতা না থাকলে একটু সবাই মিলে যেমন একটা মাসিক একটা চাঁদা দেওয়া নিজের ইনকাম থেকে যেমন আমি এক লাখ টাকা কামালাম আমি দশ হাজার টাকা রেখে দিলাম এখানে এটা হওয়া উচিত হ্যাঁ কিন্তু ওইটা উনি অনেক করেছিলেন তখন দাস ছিলেন এক মারা গেছেন আহ আলাদিন আলী অসুস্থ আমি তেজবুলবুল মারা গেলেন এভাবে একদম এলোমেলো ভাবে সবাই আমরা বেঁচে আছি কিন্তু এটার এটার দায়িত্বটা আসলে সরকারেরই নেওয়া উচিত আমাদের শিল্পীরা পারবে না আর তখন আমরা একটা অ্যালবাম করতাম একটা এককালীন টাকা পেতাম আর এখন হলো আপনার ইউটিউব ইউটিউবে একটা ভিডিও ভিডিও একটা করতে লাগে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা আর আমরা হ্যাঁ না মিউজিক ভিডিও তো এখন আমরা যখন বসে গান করছি যেমন টেলিভিশনে বসে আমরা যেসব গান করেছি সেগুলোর জন্য কিন্তু আমাদের এত টাকা খরচ করতে হতো না আমাদের চর্চা সাধনা সব কিছু তো এখন একটা শিল্পী যে যার কোয়ালিটি অনেক ভালো জি মূল্যায়নটা হচ্ছে না শিল্পীদের মানে সব নিয়মের মধ্যে শিল্পীরা একটু কষ্টে পড়ে গেছে কেউ বলে না হয়তো আপনাদের সামনে হাসি মুখে আসে, সুন্দর ড্রেস পরে সেজে গুজে কিন্তু ভেতরের কষ্টটা কিন্তু কেউ বোঝে না কারণ গান একটা প্রেজেন্টেশনের ব্যাপার সবাইকে হাসি খুশি আনন্দ দেওয়ার ব্যাপার কিন্তু একজন শিল্পীর ভেতরে কষ্টটা থাকলেও সে সেটা ঢেকে কিন্তু আপনাদেরকে আনা শিল্পী একটা শিল্পী তো ফুটানোর জন্য সাজগোজ করা বা সামনে প্রেজেন্টেশনটা আসে মানুষের কিন্তু ভিতরকার দহন থেকেই একটা শিল্পীর সৃষ্টি হয় একটা যেমন গতকালকে আমাদের স্টুডিওতে একজন আসছেন সে কষ্ট থেকে কিন্তু তাকে নিজেকে তৈরি করেছে সেলিব্রিটি হয়ে গেছে এখন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি সেলিম সেলিম মিয়া

এ মাটি আমার অঙ্গে মাটি দে না এ গানটা আপনাকে অশেষ ধন্যবাদ আপনি কি জানেন এই গানটি যিনি সুর করেছেন তার জন্যই আজকে আমার এখানে বসা এবং তিনি এখন হসপিটালে অনেকগুলো রোগ নিয়ে এসে তিনি বসে আছেন তারই সুরে গান আমি গিয়ে শোনাচ্ছি এবং আমিই গেয়েছিলাম জি মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সীনা দে না তোরা দে না আমার অঙ্গে মাখিয়ে দে না যে মাটির মুখে ঘুমিয়ে আছে লঘ মুক্তি সেনা দে না তোরা দে না সীমাটিয়া মা অঙ্গিমাখিয়ে দিনা এরকম অনেক আনি উনি সুর করেছেন যেমন যে বাতাসে ফুটে ফুল আমি গেয়েছিলাম একটি নাটকে পরে একটি অ্যালবামে যায় সামিনা চৌধুরীর গান করেছেন জাদুটা যদি হয়ে যেত তাহলে আমিতা শিখে নিতাম প্রথমে আমি তাকে জাদু করতাম তাকে করতা হে জাদুটা সত্যি যেত চমৎকার চমৎকার অনুভূতির গান আমার সাথে একটা দর্শক ছিলেন দর্শক আপনি আপনার পরিচয় কথা বলুন হ্যালো দর্শক আমরা শুনতে পাচ্ছি আপনি কথা বলুন

আপনি কোন গান শুনতে চান আপনার অনেক 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 ফ্যান আপনি কোথা থেকে বলছেন আমি যশোর থেকে বলছিলাম ও যশোর আপনি কি টেলিভিশন দেখছেন না মোবাইলে দেখছেন হ্যালো সেটাই আপনি কি টেলিভিশন দেখছেন আমাদের কি না আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে দেখছেন অনলাইনে দেখছেন আমি অনলাইনে আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আপনাকে আপনার কোনো প্রিয় গান থাকলে বলতে পারেন গান শুনতে পারেন আপু আপনার আমার পছন্দের গান তো আপনার সমস্ত গানই আমার পছন্দের আপনার আপনার যে মানে আমার জন্য একটা গান উৎসর্গ করেন বুঝতে পেরেছি যে আমার সব গানই আপনার পছন্দ এটা আমার জন্য অনেক ভালো লাগে কারণ আমি সব ধরনের গানই করি শুধু নিজের গানকে প্রাধান্য দেই তা না আমি মনে করি যে বাংলাদেশের যত গুণীদের গান আছে যারা এখন গান গাইছেন না তাদের ভালো ভালো গানগুলোকেও আমি কিন্তু কাভার করি কারণ আমার কাছে মনে হয় যে এসব গান বেঁচে থাকা উচিত যাই হোক আপনার জন্য একটা গান করছি আমার শ্রদ্ধা সায়নজাপার গাওয়া যে ছিল দৃষ্টির সীমানায় চমৎকার গান আমার খুব প্রিয় গান থ্যাংক ইউ আপা ছিল হৃদয়ে সে হরালয় কোথায় কোন দূর জানাই সে যে নামু কতদিন দেখিনি তার চোখে যে স্বপ্ন আঁকিনি যে ছিল দৃষ্টি সিমানা যে ছিল হৃদয়ে সি হারালো কোথায় কোন দূর জানায় সেইছে নাম কতদিন দেখিনি অনেক ঝড়ের মতো আজকে। আমার একটু পানি না এই আপনারা যারা কণ্ঠশিল্পী আপনাদের কণ্ঠটা কিন্তু আল্লাপাকের প্রদত্ত দান বলবো আমি কারণ আমরা কিন্তু শত চেষ্টা করে একটা সুর বের করতে পারি না গলা দিয়ে এই সুরটা কিন্তু আল্লাপাকের দান একজনের কর্ম একটা কর্ম কিন্তু আল্লাহ পাকের দান আমি মনে করি আমি যেই কর্ম করি যেমন আমি গার্মেন্টস নালে এক্সপার্ট সেটা হয়তো আল্লাহ পাকেরই দান সেই মেধাটা আমাকে দিয়েছে আমি যদি শত চেষ্টা করি আমি কিন্তু আপনার মতো গান গায়িকা হতে পারবো না আমি যদি চেষ্টা করি আপনার মতো এত সমাজসেবী বা এত বড় বিজনেসম্যান হতে পারবো না 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 এটা সময় চেষ্টা করলে পাওয়া যায় ধন্যবাদ দর্শক যিনি কল করেছিলেন আপনার জন্য একটা সুন্দর গান উনি পরিবেশন করেছে। আমাদের সাথে সংযুক্ত ছিল রিয়াজুল ইসলাম রেয়াজুল ইসলাম কাউসার আপনি সংযুক্ত আছেন আপনি সংযুক্ত থাকেন আমাদের সাথে আর কে কে সংযুক্ত আছে জহিরুল হক পতুরগাল থেকে জহিরুল হক আমাদের সাথে সংযুক্ত আছেন রিয়াজুল ইসলাম আপনি কাউসার আপনি সংযুক্ত থাকুন আমরা একটু রিয়াজুল জহিরুল হকের সাথে একটু কথা বলে আসি পতুরগাল থেকে উনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন জহিরুল হক আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন যে আমি শুনতে পাচ্ছি হ্যাঁ আপনি কথা বলুন আলোমারা মেনুর সাথে আপনাদের প্রিয় একজন সঙ্গীত ভবনে আলোকিত নাম যিনি আপনাদেরকে আপনাদের জন্য মিষ্টি মিষ্টি গান পরিবেশন করছেন কথা বলুন ধন্যবাদ হেলেনা আপু আমাকে সুযোগ দেওয়ার জন্য এত এত বিখ্যাত একজন গায়িকার সঙ্গে আমাদেরকে প্রবাসের প্রবাসীদের সরাসরি কথা বলতে সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি মেনু আরা আপকে আলো মারা মিনো উনি আলো মারা মেনু আপুকে বিদেশে থাকতে থাকতে নাম ভুলে গিয়েছে এই জহিরুল না উনি একটু নার্ভাস হয়ে গিয়েছে মানে ভক্তর সঙ্গীত শিল্পীকে দেখে নার্ভাসে নামটা ভুল বলেছে আর কি না পুরোটাই ঠিক আছে মানে আগে পিছে করে ফেলেছে এটা হচ্ছে ঠিক আমরা যেমন খেলে আর কি কন্ট্রোল ওটা হয়ে গেছে হ্যাঁ আসলে একজন প্রিয় শিল্পী আমার এবং আপনার অনেকগুলো গানই সুন্দর আমার কাছে ভালো লাগে আপনার গানগুলো শুনতে তবে আমি একটা ইয়েতে শুনেছিলাম আপনার সাক্ষাৎকারে শুনেছিলাম আপনি প্রচার বিমুখ ইন্টারভিউ ইচ্ছা করে না কোনো কারণ ছাড়া শুধু শুধু তবে এবার আমি অনেক বেশি প্রচার প্রচারে যাবো এমন এমন মানে ফ্যাশনেবল ব্যাপার গুলোকে আমি আসলে কখন কারণটা প্রচারে যাওয়ার হঠাৎ করে কারণটা কি নিশ্চয়ই আমাদের সেই কারণটা হলো আমি একটু লাজুক ছিলাম রে দূর এখানে কি বলবো আর গান ব্যস্ত গান তো করছি সব চ্যানেলে লাইভ করছি স্টেজ করছি কিন্তু এগুলাকে যে আসলে যেভাবে পেপারে হাইলাইট করতে হয় সেটা একসময় হয়েছে কভারটাবার সব হয়েছে মাঝখানে আমি একটু বললাম তো সব সময় করোনা কোন একটা ঝামেলা নিয়েছিলাম আর আমি খুব অনুভূতি প্রবণ যাকে বলে আর আমি এমনিতে কিন্তু খুব ফানি হ্যাঁ একটা প্রোগ্রামকে স্টেজকে কিভাবে মাতিয়ে তুলতে হয় সেই ব্যাপারে আমার সিরিয়াসনে সিরিয়াসনেসটা বেশি থাকে আর এগুলো হতে হতে প্রচার এই যে সাংবাদিক এগুলোর ব্যাপারে ঘুরে ঘুরে আগে যে সিস্টেমটা ছিল এখন তো সব টেলিভিশন ভিত্তিক হয়ে গেছে অনলাইন ভিত্তিক হয়ে গেছে তারপরে হ্যাঁ ইউটিউব ইউটিউব হয়ে গিয়েছে তারপরে আমি যেমন এখন আমি একটা অনুভূতি প্রকাশ করছি এই অনুভূতিটাকে আমি পাবলিক দিয়েছি যাতে আমার যারা ফ্যান তারা কিন্তু আমার ছবি সহ আমার কথাগুলো ওখানেই পেয়ে যাচ্ছে যেটা একটা পেপারে পাচ্ছে সুতরাং এটা না আমার কাছে খুব ভালো লাগে আমার মনে হয় যে একজন মানে সময় সাপেক্ষ প্রত্যেকটা মানুষের সময় সাপেক্ষ একজন সাংবাদিক আমার বাসে আসবে একই কথা শুনবে তার চেয়ে বরং এখন যে মোবাইলে এটা করো এটা এই সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ এখন অ্যাক্টিভ এখন আমার ছবিগুলো আছে আমার ফেসবুকে বা আমার ইন্টারনেটে এখান থেকে ভালো ছবি আমাকে দেখাও কোনটা নিচ্ছো এটা নিয়ে ছাপিয়ে দাও হ্যাঁ এখন আপা আছে আর আমি একটু কিছু কাজ করব। যে কাজগুলো করলে তখন আমি একটু পেপারে বা কোথাও আসলে আমার ভালো লাগে তবে এই এখনকার যে আমার হাজব্যান্ড অসুস্থ বোন অসুস্থ আজকে দেড় দুইটা বছর আমি কাজ করেছি শো করেছি লাইভ করেছি ওদের ট্রিটমেন্টের জন্য দৌড়াদৌড়ি করেছি তারপরে ওদের কিভাবে আরও মানে এটাকে কি বলে লজ্জাসকর ব্যাপার যে অনুদানগুলো ব্যাপারে এরকম ঘুরতে ঘুরতে আমি আপাকে পেয়ে গেছি এটা একটা অ্যাক্সিডেন্ট আমাদের বন্ধুত্ব হঠাৎ করে আমার মেয়েকে নিয়ে আপার বাসায় চলে গেছি অনেক রাতে তখন আপা অনেক টায়ার্ড আমি বললাম না আমি আসবোই আমি দশ মিনিটের জন্য আপনার সাথে কথা বলবো কারণ এই যে আমি নিজের থেকে ওনাকে নক করলাম এই নকটা আমি ওনাকে করতে পারলাম বিকজ শি ইজ এ লেডি কারণ একজন অন্যভাবে নেবেন না একজন মেয়ে কিন্তু আর একটা মেয়ের কষ্ট বুঝতে পারে যেভাবে একজন মানে কাছে গেলে একটা ব্যারিকেট সৃষ্টি হয় একটা সময়ের ব্যাপার থাকে মনে করতে পারেন অন্য ইস্যু আমাদের দেশটা একটু সামাজিকভাবে অন্যরকম তো আমি মনে করি এগুলাকে ওভারকাম করা উচিত আমি প্রচার বিমুখ একটুই না আপনারা যদি আমাকে বলেন যে প্রতিটা চ্যানেলে গান করতে প্রতিদিন গল্প করতে আড্ডা দিতে মজা করতে আমি রেডি আপনারা যদি বিদেশে আমাকে বলেন যে সারা সারা পৃথিবীতে আমাকে গান করে বেড়াতে হবে আমি আর ঘরেই ফিরবো না কি ভাই আসলে খুবই ভালো লাগলো আপু আপনার

তো আমি অবশ্যই গান নিয়েই থাকবো পাশাপাশি আমি একটা স্কুল করার ইয়ে করেছি সেটা যেমন ধরেন আমি বাংলাদেশেও করব। যদি বিদেশেও যাই কখনো যদি আমার দু তিনটা দেশে আপা আমার একটা প্ল্যান দু তিনটা দেশে যদি আমি মাসে বা দুই মাসে বা তিন মাসে একবার যাই আমি একটা ওয়ার্কশপ করে আসবো হ্যাঁ আমি গান বাজনা আমার সংস্কৃতি নিয়ে সাংস্কৃতিক তৈরি করে আসতে হ্যাঁ ওখানে বাচ্চারা আছে আমি হয়তো দিন থেকে বা তিন দিন থেকে ওদেরকে একটা ট্রেনিং দিয়ে আসতে পারবো ওরা কি গান শিখতেছে আমি শিখিয়ে আসতে পারবো বা গলাটা কিভাবে চর্চা করতে হয় কারণ আমি তো পঁচিশ বছর ক্লাসিক্যাল শিখেছি বাংলাদেশের এমন কোনো বড় আমাদের গুণী সঙ্গীত শিল্পী নাই যারা উচ্চাঙ্গ সঙ্গীতে অনেক বেশি প্রখর গুণ সম্পন্ন আমি শিখেছি তাদের কাছে কিন্তু আমি আধুনিক গাই বলে হয়তো ক্লাসিক্যালটা আপনারা জানেন না কিন্তু আমি একবার চেয়েছিলাম আমার সেই ওস্তাদজিদের একটা করে রেগুলার প্রোগ্রাম দিতে যে হ্যাঁ এই প্রোগ্রামটাতে বাচ্চারা শিখতে পারবে তার যে বড় বড় স্টুডেন্টরা যেমন আমি যার কাছে বিশ বছর শিখেছি সঞ্জীব দে তার বাবার স্টুডেন্ট হলেন শাকলা জাফর তার বাবার স্টুডেন্ট হলো মিতালি মুখার্জি এবং তার ছেলের স্টুডেন্ট হলাম আমি হ্যাঁ এবং আমার কারণে বাংলাদেশে এখন এই প্রত্যেকটা বাচ্চারা আমার স্যারের কাছে শিখেন এবং স্যার সবার কাছে আমার প্রশংসা করেন যে আমি কত কষ্ট করে সেই মিরপুর থেকে আমার আম্মা এখানে কিন্তু আমি ছিলাম হ্যাঁ হ্যাঁ এক বছর এখান থেকে আমাকে নিয়ে সেই মগবাজারে নিয়ে যেতেন আমি ওখানে বসে রেয়াজ করতে করতে দেখা গেছে যে আমার এত নেশা তিন ঘন্টা চার ঘন্টা আমি আলাপ বিস্তার সরগাম করছি করে করে আমি ওই টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছি শুনতে পেরেছেন আপনি যা পতুরগঞ্জ থেকে জহিরুল হক এবং মিনাল সরি ইয়ে থেকে ইতালি থেকে রিয়াজুল ইসলাম কাসার যে আসলে আপনারা যদি চান ইচ্ছা করলে ওখানে একটা সঙ্গীত স্কুল খুলতে পারেন কারণ আপনারা প্রবাসে আছেন আপনাদেরও আসলে রিক্রিয়েশনও দরকার আছে আমরা একটু পরে একটা প্রামাণ্য চিত্র দেখব আমাদের আলমনা মিনুর পারিবারিক একটা প্রামাণ্য চিত্র দেখবো আমাদের রিয়াজুল ইসলাম লাইনে আছেন পত্রকালের জাহাজুল হক শুনতে পেরেছেন যে আমরা উনি আমন্ত্রণ করেছে আপনারা এখানে একটা স্কুল খুলবেন এবং সেই স্কুলে উনি প্রশিক্ষণ দেওয়ার জন্য উনি ট্রাই করবে যাওয়ার জন্য যদি আপনারা সেই ব্যবস্থা করেন সেটা করতে পারেন শুধু প্রবাসী কিন্তু সমস্যা না আমাদের দেশের সমস্যা আছে আমরা দেশ বিদেশ নেই আমাদের জীবন আমরা দেশের প্রবাসের গল্প শুনবো আপনারা আমাদের দেশের গল্প শুনবেন আমরা কী কে পজিশনে আছি সেই পজিশনগুলি আপনারা একটু চোখ কান দিবেন যে আসলে বাঙালিরাও কিন্তু ভালো নেই আমরাও কিন্তু ভালো নেই আমরা কি প্রামান্য চিত্রটি দেখে আসতে পারি এখন জি দর্শক যারা সাথে আছেন এবং আপনারা যারা আছেন সংযুক্ত একটা প্রামণ্য চিত্র দেখতে চাচ্ছি জি

যতটুকু হয় আমরা আপার মাধ্যমে আপনারে আমরা ইয়া করে দিই মানে আমাদের টেনসেকাল যারা আছে সবার সাথে আমি আলাপ করতে আচ্ছা কি বলেছে সবাই সবাই একটা আশা দিতে সংসারে আমি ইয়া করে আপু আপনার মাধ্যমে আমি যাই আমি মানে দুটো কিডনি ড্যামেজ আজকে এক বছর ধরে তো যেহেতু কিডনির কাজ হলো রক্ত পুরো বডির যত বর্জ্য ওটা ছাকির মাধ্যমে আমাদের স্টুল এবং ইয়ের সাথে বের করে দেওয়া হ্যাঁ তো ওইটা যখন কিডনি করতে পারে না তখন শরীরে সব বিষাক্ত পদার্থ জমতে থাকে তখন পেটে পানি জমে বিষা মানে একদম পুরো বডির সিস্টেমটাই কিডনিটা হলো শরীরের প্রাণ যেমন হার্টও আমি মনে করি শরীরের কোনো অঙ্গই আসলে ফেলে দেওয়ার মতো না তবে কিডনিটা একদম খুবই ইম্পর্টেন্ট দর্শক আপনারা যে তথ্যচিত্র দেখলেন আপনারা জানেন যে আসলে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের মানবতার জন্য আমরা আসলে শুধু প্রবাসীদের কষ্টের কথা শুনি আমাদের দেশের মানুষের কষ্টের কথা আপনারা শুনুন এয়ার পরে এসে পরে থাকে সেই কষ্টের কথা আমরা শুনি আপনারা শুনে আছে কি নষ্ট হয়ে গেছে এক বোন বোনের জন্য আসলে আপনাদের কাছে সহযোগিতা যাচ্ছে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে যযাত্রা ফাউন্ডেশন থেকে আজকে আমরা একটা মিটিং করে রেখেছি ওনার জন্য আমরা মিটিং থেকে আজকে ওনাকে আমরা সহায়তার জন্য আমাদের কমিটির লোকজনকে ডেকেছি তো আপনারা যে যে যেখান থেকে পারেন ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন কারণ একজন সঙ্গীত শিল্পী সঙ্গে ভবনে আলোকিত নাম মি আলোমারা মিনু উনি আপনাদের জন্যই কিন্তু আপনাদের দর্শকদের জন্যই কিন্তু গান গিয়ে আসছে এত যোগ এখন কিন্তু আপনার দর্শকরা যদি ওনার পাশে না থাকেন তাহলে কিন্তু উনি খুবই কষ্ট পাবে মানুষ মানুষের জন্য এই জিনিসটাই তাহলে আমরা ভুলে যাব যে মানুষ আসলে মানুষের জন্য না তো আপনি বলছিলেন আপনার বোনের কিডনি এবং হাজবেন্ডের কিডনি দুটোই হ্যাঁ দুজনেরই আমার বোনেরটা 100% ওর জন্য আমি দেড় বছরে আমার যা জমানো টাকা ছিল আমার মেয়ের জন্য করা ওকে আমার টেক কেয়ার করতে হয় সব আমি যখন দেখলাম যে আমি কোনোভাবেই পাচ্ছি না কারণ আমার কাছে যতক্ষণ আছে আমি ততক্ষণ চেষ্টা করে গেছি তো ও এখন ডায়ালিসিসের উপর আছে কিন্তু সবচেয়ে রিস্কের ব্যাপার ওর আর এক দুই মাসেও বোধহয় ডায়ালিসিস করা যাবে না বুক দিয়ে যে পাম ক্যাথটা করা হয়েছে ওটা ইনফেকশন হয়ে গেলে আর রাখা যাবে না আর বডিতে যদি একবার ব্লাডে ইনফেকশন হয়ে যায় তখন ডায়ালিস ট্রান্সপ্লান্টও করা যাবে না তো ওকে এই আমি এখনও এখনই যদি আমি সবার সহায়তা পেতাম তাহলে আমি ইন্ডিয়াতে গিয়ে বা চেন্নাই গিয়ে ওর ট্রান্সপ্লান্টটা করে আসতে পারতাম এটার পরে ওর হলো আমার মেয়ে অদ্বিতীয়া ওর বাবা সেলিমা আশরাফ ওনার উনি একবার একবার হার্ট একটা করেছেন তিনটা ব্লক ছিল একটা অপারেশন করেছিলেন ওটাতে বিশাল বড় একটা টিউমার ছিল ওটা আমি করেছি ইয়েতে লন্ডনে এখন যেটা হয়েছে ওনার প্রায় ঘন ঘন ফুসফুসে ইনফেকশন হয় তখন পানি জমে যায় এবং উনি লাইফ সাপোর্টে চলে যান এর মধ্যে গত আট নয় মাস আগে উনি লাইফ সাপোর্টে ছিলেন তখন আমাদের শিল্পীরা যে যেখান থেকে পেরেছে করেছে রুনা পাও ছিলেন সাবিনাপা ছিলেন কিন্তু শিল্পীদের একটা সীমাবদ্ধতা থাকে হ্যাঁ আর একটা মানুষ উনি অবশ্য এখন অনেক বয়স হয়েছেন সেই যে কারণে হয়তো তার শারীরিক যে যে প্রতিরোধ ক্ষমতা সেটা কমে গেছে কিন্তু তাকে তো আর আমি ফেলে রাখতে পারি না তার কিডনিতে এখন রেগুলার ডায়ালিসিস করতে হবে এবং তার ফুসফুসের ইনফেকশন এবং হাটে যে পানি জমে যায় বুকে পানি জমে যায় শরীরে হাত পায়ে সম্পূর্ণ এটা ট্রিটমেন্টের জন্য তাকে বহুদিন তাকে চিকিৎসার মধ্যে রাখতে হবে যতদিন তার হায়াত আছে তাকে একটা ভালো ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে সেটা উনি প্রায় যেতেন আমি পাঠাতাম সেটা হলো ইন্ডিয়ার চেন্নাইতে উনি খুব সেফ ফিল করেন ওনার যে চিকিৎসাটা ওখানে খুব সূক্ষ্মভাবে ওরা দেখে এবং ওখানে যদি উনি ছয় মাস থাকতে পারেন আমার মনে হয় যতদিন উনি বেঁচে আছেন একটু হেঁটে চলে ভালো থাকতে পারবেন শ্বাস প্রশ্বাস এবং কিডনির ডায়ালিসিসটা তার করতেই হবে এটা রেগুলার ডায়ালিসিস এবং একটা সময় যদি ট্রান্সপ্লান্ট করতে হয় যেমন এই বয়সে ফিস্টুলা করা বা কোনো অপারেশন করা তার মাত্র থার্টি পারসেন্ট কাজ করে থার্টি পার্সেন্ট যেটা হল আমাদের হার্ট হান্ড্রেড পার্সেন্ট যে পাম্পিংটা করে ওইটা থাকলে তাকে এখন অপারেশন বা অন্য কোনো যে কিছু করা যেত কিন্তু হচ্ছে যে অপারেশন নাও ব্যাক করতে পারে এই জন্য তাকে এখন করা হচ্ছে না তাকে ওষুধের উপর এবং ডায়ালিসিস উপর রাখতে হবে আর আমার বোনের তো কিডনি ট্রান্সপ্লান্ট করতেই হবে ওর বয়স চৌত্রিশ ওদের বাবা এখন প্রায় সেভেন্টি আমার একটু এই যে বিয়ে হয়েছে তো এনিওয়ে আমি চাই যে উনি যতদিন বেঁচে আছেন সুস্থভাবে বেঁচে থাকুন তার তাকে আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন হ্যাঁ আমি সারা দিন দৌড়াদৌড়ি করছি কালকে আজকে আমার গাড়ি ওখানে আমি পরে সিএনজি দিয়ে চলে এসেছি কোন হসপিটালে আছেন উনি ইউনাইটেডে আছেন তবে আমি তাকে এরপর বার্থডে মে রাখব কারণ আমার পক্ষে এত এতটা খরচ বহন করা ওখানে অনেক বেশি খরচ আপনি সেই ক্ষেত্রে ইউনাইটেডের যে মালিক বরাবর কোনো অ্যাপ্লিকেশন করেছেন কিনা যে আপনি কি প্রমিনেন্ট সিঙ্গার আমি এই যে উনি দুই দিন আছেন ওনার কিন্তু পরশুদিন বের হওয়ার কথা তো বুঝতেই পারছেন কেন বের করতে দিচ্ছে না একটা মানুষ সে জাতীয় ভাবে সে কি বলবো চিকিৎসা তো একটা মানবতার একটা কি বলবো মানবিক একটা কারণ চিকিৎসা মানে কি বিজনেস একটা মানুষ যখন সে কিন্তু প্রথম সারির একজন মূল একজন সুরকার যার মাধ্যমে অনেক শিল্পী এবং সুরকার সৃষ্টি হয়েছে যেমন ইমতিয়াজ বুলবুল তার স্টুডেন্ট ছিলেন গিটার বাজাতেন তার অনির্বাণ শিল্পী গোষ্ঠীতে বসে বসে আলাদ্দিন ভাই ওনারা হলেন লেঙ্গুটিয়া দোস্ত বা যাকে বলে দুজনই অসুস্থ এখন দুজনই হসপিটালে তো যাই হোক আর এর মধ্যে তো আমার মনে হয় অনেক সাংবাদিক ভাই যেমন মোল্লা জালাল এখন ভর্তি আছেন আমি খবর নিলাম কালকে উনি পিজিতে আছেন ওনারও সেইম অবস্থা হ্যাঁ তো খুঁজতে গেলে দেখা যাবে যে অনেকেই অসুস্থ এটা আসলে কি বলবো এটা অনেক সময় আল্লাপাক পরীক্ষা করার জন্য আমাদেরকে অনেক সময় অনেক বড় বড় রোগ দিয়ে থাকেন তো চিকিৎসার যে রোগ যেরকম দিয়েছেন সেরকম কিন্তু চিকিৎসাও আছে আমাদের চেষ্টা করতে হবে একটা রোগীকে বাঁচানোর জন্য চিন্তায় একটু কমে করা যায় কিন্তু ওখানে একটু কি উনি এর আগে তো বিটিভিতে থার্টি ফাইভ ইয়ার্স দিন রাত কাজ করেছেন খাওয়া ভুলে সব ভুলে যদি তুমি মনে না করেন ওই গানটা কি আপনাদের মনে আছে কিনা তখন আমি অনেক ছোট তুলা রাশির মেয়ে মিথুন রাশির ছেলে এই জুটিতে গর্বা দিলে সুখের উনি নিজে লিখে অনেক গান শুরু শুরু করে শিল্পীদের গায়ে এই গানটা শাকিলাকে কোথায় নিয়ে গেছে শাকিলা জাফরকে এই গানটা একটা পরিচিতি এনে দেয় যদি কিছু মনে না করেন তারপর হাদি ভাই যেমন অনেক চোখের দৃষ্টিকে ফাঁকি দিয়ে আমি তোমার চোখে বাধা পড়লাম হ্যাঁ যে আপনারা গানটি ছিল যে সেই মাটির বুকে এটা আজি ভাই টিভিতে একবার গয়েছিলেন কিন্তু অ্যালবামে না থাকলে যেটা হয় গানটা মুছে যায় টেলিভিশন কিন্তু বারবার প্রচার করে না কিন্তু আমার ভাগ্য যে আমি যখন গেয়েছি এটা অ্যালবামে এই অ্যালবামের নাম হলো ইতিহাস হয়ে রবে পরে আবার কোম্পানি এটার নাম দেয় যে মাটির বুকে কারণ ওখানে ছয়টা দেশের গান একটা সাবিনা আপা একটা শায়নাজ আপা একটা আমি একটা আবিদা একটা ফেরদোস আরেকটা হলো সামিনা চৌধুরী আর এই যে এখানে দেশের গান ছিল আবার আরেক পৃষ্ঠায় ছিল ভাষার গান ভাষার গান গিয়েছেন কনক চাপা, লিনু বিল্লা খালেদ হাসান মেলু আমিও গিয়েছি একটা ভাষার গান এরকম ওনার ওনার মধ্যে সারাক্ষণ দেশ ভাষা দেশ ভাষা মানে আমার হাজবেন্ড হ্যাঁ সেলিমা সাফ সাহেবের কাছে আপনি এই গানগুলি যাদের নাম বলেছেন তাদের ফেমাস গানগুলো আপনারা হাজবেন্ডে লিখেছিলেন লিখেছেন সুর করেছেন এবং এগুলো এক একটা অ্যান্টিক আমি এই গানগুলোকে আবারও গাবো কারণ আমি দেখেছি বাংলাদেশের যত লাইভ টেলি লাইভ হয় শিল্পী ভাইবোনের আপনারা আমাকে ক্ষমা করে দিবেন একটা গান কিন্তু একবার গাইলে হয় না আমি দেশের গানটাকে এই ২০ বছরে না হলো বিশ হাজারবার গেয়েছি একটা গান কিন্তু মানে বারবারই শুনি হ্যাঁ এবং রিকোয়েস্ট আসে আজকেও আসলো এবং অনেকেই হয়তো আছে ফোনে পাচ্ছে না ওনাদের ওই গানটা প্রিয় কিন্তু একটা গানকে বারবার গাইতে হয় একটা গানকে বারবার গাইলে যেমন আমার এই যে মাটির বুকে আমি যখন করলাম এটার মিউজিক ভিডিও করেছে প্রত্যেকটা চ্যানেল এনটিভি টিভি আর টিভি তারপর বিটিভিতে এটা প্রচার হতো সারা দিনে অনেকবার প্রচারই প্রসার এটা ঠিক কিন্তু ভালো গান হলে মানুষের মনে অবশ্যই যায় যেমন আমি বিদেশে প্রোগ্রাম করতে গেলে এই গানগুলো যখন গাই দেখি মানুষের চোখ দিয়ে পানি পড়ে যেমন আপনি বলেছেন যে আপনার দাঁড়িয়ে যায় আর আমি ওদের কান্না দেখে তখন কাঁদি আর দর্শক আমাদের সাথে থাকুন আমরা একটা ছোট্ট বিরতিতে যাব তার আগে নেই আমাদের আলমারা মেয়েরও আপনাদের জন্য দেশের গান গাবে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারিকে বাসার গান গাবে দেশের গান গাবে আপনারা একুশ তারিখ অবশ্যই প্রোগ্রাম দেখবেন এই প্রবাস টাইমে উনি গানের প্রোগ্রাম করবেন তো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি এক্ষুনি সাথেই থাকুন দর্শক ফিরে এলাম ঢাকা স্টুডিও প্রবাস টাইমে যারা সংযুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত অতিথি আলোমারা মেনো সংগীত করে আলোকিত একজন মানুষ প্রিয় দর্শক আমাদের সাথে বিভিন্ন দেশ থেকে সংযুক্ত আছেন পর্তুগাল থেকে জহরিল হক মালয়েশিয়া থেকে মেহেদি হাসান রিয়াজুল ইসলাম ইতারি মিলান থেকে সৈদ সৈদরব থেকে মুক্তার মুরাদ এবং মিলাল মাহমুদ সৈদরব থেকে আমাদের সাথে এখন কথা বলবো মালয়েশিয়ার মেদি হাসান আমাদের আপডেট জানাবে মালয়েশিয়ার এবং কথা বলবে আমাদের অতিথির সাথে আলোমরা মিনুর সাথে মেহেদি হাসান আপনি কি সংযুক্ত আছেন মেহেদি হাসান জি 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 আহ আপনি আমাদের আলোমা আমিনুর পোস্টার দেখেছেন যে উনি আসলে আমাদের আজকে স্টুডিওতে বসার রিজনটা জেনেছেন একটু আগে আমাদের পুতুলের জহরুল হক বলেছে উনি আসলে প্রচার বিমুখ একজন সঙ্গীত শিল্পী কারণ উনি মনে করেন যে উনি গান দিয়ে সারা পৃথিবীর মানুষের যারা বাঙালি আছে তাদের মন জয় করেছে সতেরো কোটি মানুষের মন জয় করেছে গান দিয়ে উনি আসলে প্রচারে প্রচার করার বিমুখে ছিলেন এই কারণে যে ওনার গানকে সবাই ভালোবাসে এমনিতেই এই জন্য উনি টেলিভিশন মিডিয়া বা পেপার মিডিয়া বা অন্যান্য মিডিয়াতে আসেননি এখন আসছেন উনি আসলে একটা ক্রাইসিস মোমেন্ট পার করছে আমরা হয়তো জেনে গেছি এই পর্যন্ত কারণ আমরা গ্রুপে ওনার পোস্টারিং করেছি পোস্টার দিয়েছি এবং ফেসবুক স্ট্যাটাস দিয়েছি সেই ব্যাপারে কি আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কি আর মালিশার পরিস্থিতি আমাদেরকে জানাবেন জি আপু আমি একটু বাইরে ছিলাম তো একটা কাজে একটা নিউজের কাজে কেবল আমি সংযুক্ত হইছি আবিদ আজকে পুরোটা প্রথম থেকে শুনতে পারিনি

আমার হাজব্যান্ড সেলিম আশরাফ এখন দুরারোগ্য ব্যাধিতে কিডনি ফুসফুস হার্ট এবং হাই ডায়াবেটিক সব কিছু মিলিয়ে রোগে ভুগছেন এবং ভালো করে হাঁটতেও পারছেন না ভালো করে কথাও বলতে পারছেন না ওনার অনেকবার আমি ট্রিটমেন্ট করিয়েছি কিন্তু এইবার একদম বোধ শেষ পর্যায়ে আমি তাকে ট্রিটমেন্ট করানোর জন্য বিশেষ করে কিডনির এখন ডায়ালিসিস চলছে তার সে এখন ইউনাইটেড হসপিটালে আছে তাকে নিয়ে এখন আমি হয়তো বা চেন্নাইতে যেতে চাই কিন্তু আমার পক্ষে একার পক্ষে ওনার ট্রিটমেন্ট চালিয়ে যাওয়া সম্ভব না তার বাংলাদেশে অনেক অনেক গান আছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত গান যে মাটির বুকে এই জাদুটা যদি সত্যি হয়ে যেত তুলারাশির মেয়ে আরো অনেক গান যে বাতাসে ফুটে ফুল এতটা অবুজ আমি নয়তো তো উনি অসুস্থ আর এর বাইরে আরেকটা কথা হলো আমার বোন সানিমারা অনু আপনি পরে আমাদের প্রোগ্রামটাতে দেখে নেবেন একটা তথ্যচিত্র আছে তো সেখানে সব জানতে পারবেন যে আমার বোনটার দেড় বছর ধরে ও অনেক ছোট ও বছর বয়স ওর কিডনি দুটোই ড্যামেজ হয়ে গেছে আমি দেড় বছর আপ্রাণ চেষ্টা করেছি ওর সব ধরনের ডায়ালিসিস যে কোনো চিকিৎসা একা করার কিন্তু কিডনি রোগ এমন একটা রোগ যে এটা এখন বাংলাদেশের ঘরে ঘরে আমার মনে হয় ছড়িয়ে যাচ্ছে সেটা কি খাদ্য বিষাক্ত হওয়ার কারণে হচ্ছে বোধ হয় কারণ আগে আমি কখনো শুনিনি যে এত বেশি কিডনিতে সবার কারণ আমার বোন তো সাধারণ ও একজন শিল্পী বিশ বছর ধরে টেলিভিশনে গান করে রেডিওতে গান করে তো ও ওর দুটো কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে এই মাসে এখন আপনারা বিদেশে যারা আছেন যারা একটু অবস্থা শালী আছেন সাংবাদিক ভাই বোনেরা আছেন এবং দেশের মানুষেরা আছেন আপনারা যদি আমাকে সহায়তা করেন তাহলে আমি এই দুইজনকে হয়তো বাঁচিয়ে তুলতে পারবো না হয় আমার চোখের সামনে দেখতে হবে দুটো মানুষকে যে অসুস্থ ফেলে রেখে আমাকে ওদের মৃত্যু দেখতে হচ্ছে হয়তো পাথর হয়ে দেখব কিন্তু আমার খুব কষ্ট হবে কারণ আমি ক্ষেত্রে দেখার পরে কিন্তু আপনারা দেশে জনগণ এবং বিদেশে যারা আছে সকলকে প্রতীকিত আপনারা একটা ই আসবে যে আমি এতদিন দিন ধরে গান করে সকলকে আনন্দ দিয়ে আসছে সকলকে সকলের প্রিয় মানুষ ছিলাম আমার এই বিপদের সময় কিন্তু কেউ আমাকে সহায়তা করে নেই। ইতিহাসকে ভোলা যায় ইতিহাসকে ভোলা জানা মোরে রাখা যায় একটা মানুষ কষ্ট দেখছেন মেশার আহ মাইতি হাসান কি কিছু বলছিলেন জি জি আমি শুনতে পাচ্ছি যে আপুর কথাগুলো অনেক খুবই মনোযোগ দিয়ে শুনছি আর এদের এদের প্রেসার যেটা হয়েছে আমার হোল লাইফ অনেক প্রেসার নিতে হয়েছে আর আমি একটু সফট হার্টেড সফট মাইন্ডেট মানুষ গান ছাড়া কিছুই gostam না গান রান্না বান্না அம்மா বাবা হাসি একটা পারিবারিক জীবন সেটা আমার হারিয়ে গেছে কিন্তু আমি মানুষের সাথে মিশে হয়তো ভালো আছি আমারও কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে আমি এত স্ট্রেস আর নিতে পারছি না এত স্ট্রেস নিতে নিতে এখন আমাকে তিন মাস পর পর আমারটা আমি কখনো কাউকে বলিনি কিন্তু এটা বলাও যায় না আমার মেয়ে খুবই চিন্তিত আছে আমাকে নিয়ে যে মা যদি মরে যায় আমি কি করব। আমার মেয়েটা সারা পৃথিবী বিখ্যাত একটা মেয়ে আমি বলবো ওর মতো একটা মানুষ হয় না ওকে আমি দেখেছিলাম আমার হ্যাঁ আমি আপনি তো দেখেছেন ও একটা মেয়ে না শুধু ও আমার মা আমি অনেক কম বুঝি দেখা যায় যে ও অনেক আমাকে বলে আমি এটা করো এটা করো তুমি আগে নিজের যত্ন নাও কিন্তু আমি এতগুলো প্রেসার একসাথে নিতে গিয়ে আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না আমি এলোমেলো হয়ে যাচ্ছি আসলে আমরা তো মাটির ঘরা মানুষ আমরা কিন্তু আসলে এত লোড দিতে পারি না এটা স্ট্রেস বেশি হলে কিন্তু মেমোরি ডক্টর আমাকে বলেছে যে ডোন্ট টু মাচ স্ট্রেস এবং হাজব্যান্ড আমার হাজব্যান্ড একটু সুস্থ যখন ছিল তখন আমি বিদেশে যখন কলকাতায় গেছি বাংলাদেশ ইউনাইটেডে সব চেক করিয়েছি এমআরআই করিয়েছি আমারটা আজকে এখন বলে ফেললাম এখন এই অসুস্থতা বলতে কি আমি হাসি খুশি আনন্দ গান বাজনা একটা ফ্রেশ যেমন আমার একটা ফুলের বাগান একটা সুন্দর গানের পরিবেশ যেটা আমাদের দেশে নেই এত অস্থিরতা সব জায়গায় প্রচন্ড কষ্টের একটা সময় পার হচ্ছি আমরা আমরা কিন্তু শান্তিময় কোনো পরিবেশ পাচ্ছি না আমি কিন্তু ভীষণ শান্তিপ্রিয় একটা মানুষ হ্যাঁ আমার কিন্তু খুব বেশি আমাদের মাঝখানে কিন্তু এই শান্তির পরিবেশ হারিয়ে গিয়েছে বলা যে খাবার আমরা ফরমানিন মুক্ত খাবার পাচ্ছি না আমরা ফরমানিন আমার মনে হয় যুক্ত বাতাসও আমরা খাচ্ছি কারণ বাতাসগুলি এখন আবর্জনাযুক্ত হয়ে গিয়েছে যেমন আমাকে খুব ধুলাবালিবিহীন জায়গায় থাকতে বলেছে আমার ডাস্ট অ্যালার্জি আমার যতক্ষণ ডাস্টালের যে মাঝখানে এখন আমি অনেক কেয়ার নেই যেমন ঘরের ভেতর আমি ধুলা থাকতে দিই না আমার ধুলার মধ্যে থাকলে আমি গান করতে পারবো না কাশতে কাশতে আমার একদম বমি হয়ে যায় এরকম তো এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে এই পলিউশন তারপরে বিষযুক্ত খাবার ফরমালিনযুক্ত খাবার তারপরে এগুলোর কারণে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি হ্যাঁ আর কিডনির এত ক্ষতিকারক কোনো এমন কিছু হয়নি আমাদের আমরা কেন হলাম আমি ঠিক বুঝলাম সায়েন্টিফিকরা করে খুঁজে পেয়েছে আসলে ফরমালিনযুক্ত খাবার খাওয়ার কারণে কিন্তু কিডনিগুলি বেশিরভাগ ড্যামেজ হয়ে যাচ্ছে ইদানিং কিন্তু কিডনি ড্যামেজের ঘটনাটা খুব বেশি ঘটছে আগে কিন্তু এরকমটা ছিল না আগে হয়তো মানুষের জ্বর হতো বা ডায়রি হয়ে মারা যেত বড় বড় রোগ হয়ে মারা যেত বাট এই কিডনি কিডনি রোগটা কিন্তু ইদানিংকালে বেশি দেখা যাচ্ছে কারণ ওই ফরমালিন যুক্ত খাবার খেয়ে মানুষের কিডনি গুলো ড্যামেজ হয়ে যাচ্ছে না আর কিডনি রোগ এমন একটা রোগ যেটা ফ্যামিলি কে না পুরোপুরি ধ্বংস করে দিয়ে যায় পথে বসে কিডনি এবং ক্যান্সার দুইটাই ক্যান্সার আর কিডনি আপনার বোনকে বলেছিলেন ওই যে আসে যে মেডিসিনের কারণে কিডনিটা ড্যামেজ হয়ে গিয়েছে হ্যাঁ এটা হলো অতিরিক্ত পেইন কিলার ওর যেটা হয়েছে ও বুঝতে পারেনি হয়তো পেইন হতো ডক্টর বলেছে পেইন হলে খেন কিন্তু ওনার তো জানা উচিত ছিল যে একটা কিডনি কতটা ভালো থাকে একজন ডাক্তার আমি নাম বলবো না আমি মনে করি যে আমি অনেক সময় ওষুধ খাই নাম বললেন না কিন্তু ডাক্তার কি আপনি বলেছিলেন কিনা যে আপনার এই মেডিসিনের কারণে আমার বোনের আজকে অবস্থা উনি কিছুদিন আগে মারা গেছে ডাক্তারটা আসলে আমরা কি বলবো দর্শক আসলে পাপ বাপকে ছাড়ে না মানুষের ক্ষতি করা উচিত না একটা ডাক্তার ট্রিটমেন্ট ওরকমই করা উচিত তার রোগীর রোগীকে দেখে বুঝে শুনে আমাদের দেশে কিন্তু আহ আপনি শুনেছেন কিনা পেপার হয়তো সময় হয় না সুযোগ হয় না আমরা কিন্তু ইন্টারনেটে বা পেপারে অনেক দেখি যে ডাক্তার ভুলের কারণে অনেক রোগী কিন্তু মারা যায় মারা আমি সেদিন ফেসবুকে দেখলাম একজন মহিলা সে ডক্টর না কিন্তু সে হসপিটালে নিজেকে ডক্টর যাই করে ট্রিটমেন্ট করছেন ডক্টর না না তার সার্টিফিকেটও আলাদা করা হয় উনি একজন ভুয়া ডক্টর তো আপনি বেঁচে থাকার তো অনেক পথ আছে তুমি মুরগি পালো হাঁস পালো তুমি সবজি পালো সবজি বানাও তা আপনি যে এই জিনিসটা ধরতে পেরে আপনি কিছু করেন কিছু বলেন না এটা আমি ফেস ও এমনি জাস্ট ফেসবুক ঘাটছিলাম তখন দেখলাম যে আরো তো অনেক কিছু দেখি এত কিছু বললে একদিন আমি এক কাজ করব সব লিখে লিখে নিয়ে আসবো যে এই এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি

জি আমরা আপনার সাথে আমার কথা বলার খুব ইচ্ছে ছিল এই জন্য আজকে আমি ফোনটা দিয়েছি অসংখ্য ধন্যবাদ কথা বলেছি শুনেছেন নিশ্চয়ই কথা আপনি কি আমাদের অতিথির সাথে কথা বলতে চান জি আপনি কি হেলেনা ম্যাডাম জি জি আমি হেলেনা ম্যাডাম বলছিলাম উনি সেই বিখ্যাত হেলেনা জাহাঙ্গীর সমাজ সেবী এবং আমি আপনার অনুষ্ঠানে একবার দেখতেছি আপনার মাঝে মাঝে আপনাকে একটু ডিস্টার্ব করে আপনার আইডিতে হ্যাঁ আপনার আইডিতে মাঝে মাঝে ডিস্টার্ব করে ও আচ্ছা মানে অনেক কমা করি তো আমার খুব ইচ্ছা ছিল আপনার সাথে কথা বলার জন্য বা আপনার ফোন নাম্বার আমি চাইছিলাম ও আচ্ছা আচ্ছা আমি তো ফোন কল এমনি ধরার সময় পাই না ব্যস্ত থাকি যেমন এখন দেড় ঘন্টা আমার ফোন কল ধরা হবে না আপনি অফিসে আসতে পারেন আমাদের অফিস সকলের জন্য উন্মুক্ত জয়যাত্রা ফাউন্ডেশন এবং যযাত্রা টেলিভিশন অফিস আপনি দেখা করতে পারেন আমরা ওরকম ওরকম হাই প্রোফাইলে কেউ না আমরা নর্মাল জনগণ একই কবর নিচে ঘুমাতে হবে আপনি সাড়ে তিন হাত কবর মাটির নিচে যাবেন আমি সাড়ে তিন হাত মাটির নিচে ঘুমাবো সো আমাদের মধ্যে সেই ব্যবধানটা রাখা উচিত না বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে কল করার জন্য তো আমরা জানি কোথায় ছিলাম ডাক্তার বুয়া ডাক্তার আমি কিন্তু আমার সোশ্যাল মিডিয়া হোক আর যে মিডিয়া হোক রাস্তা হোক ঘাটে হোক আমি কিন্তু এই জিনিসগুলি সব সাথে সাথে দেখে ওটাকে রিয়াক্ট হয়ে যে আমার ভিতর থেকে এটা একটা মানে একটা আমি কি বলবো আমি ডেসপারেট হয়ে যে তখন এই জিনিসটা ধরার জন্য আপনি ঠান্ডা মাথায় আমাকে ইয়ে করতে পারেন আমি ওই যে ইয়েগুলো শেয়ার করে রাখবো আপনার জন্য যে এটা নিয়ে কথা বললেন আই ক্যান হেল্প ইউ কারণ আমি আমি খুব এই সামাজিক ব্যাপারগুলো খুব ফলো করি আর কিভাবে আমার ফেসবুকে দেখবেন আমার টাইম লাইনে যে আমি ম্যাক্সিমাম ভালোর দিকে পজিটিভ ব্যাপারটাকে বেশি দেখি যে মানুষ একটা কষ্টে আছে সেই কষ্টে থেকে কিভাবে সে পজিটিভ মাইন্ডেড হবে কারণ আমরা আস্তে আস্তে আমাদের মানসিক শক্তি হারিয়ে ফেলি সো নিজে নিজে কিভাবে স্ট্রেস থেকে এটা হয় স্ট্রেস থেকে এটা হয় তখন এটাকে আমরা নিজেরাই যেন রিগেইন করতে পারি সেই চেষ্টাটা করতে হবে হ্যাঁ আমরা সেই চেষ্টা করব তবে আপনি জানেন কিনা সোশ্যাল মিডিয়া কিন্তু এখন অনেক স্ট্রং ভূমিকা পালন করছে কারণ একটা সোশ্যাল মিডিয়াতে যখন আপনি দেখবেন যে আপনি সমাজকে নিয়ে তুলে ধরবেন সমাজের বদলকরণের জন্য কোনো যদি স্টেটাস হয় সেটা কিন্তু অনেক শেয়ার হয় অনেক লাইক করে এবং খুব ভাইরাল হয় হয় বেশি কারণ আমরা মনে করি যে আসলে এই যে মানুষের যে এই যে ভুয়া ডাক্তারের কথা বললেন আমার তো এখনই ম্যানেজ খারাপ হচ্ছে শুনে এই ভুয়া ডাক্তার কতজনের জীবন নষ্ট করবে সেটা কিন্তু কোনো হিসাব করেছে তারা হয়তো জানেও না তারা মানে গ্রামের বা উপশহরের সাধারণ মানুষ মনে করেছে যে হ্যাঁ আমার মৃত্যু হওয়ার কারণ ছিল হয়ে গেছে বা আমি মরে গেছি বা অসুস্থ হয়ে পড়ে আছি বলার কোন এখনো গ্রামে কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে সেই বোল ট্রিটমেন্টের কারণে ভুয়া ডাক্তারদের কারণে ভুয়া মেডিসিনের কারণে আমার এক ভাই ছিলেন উনি মাসে একবার বা দুবার উনি গ্রামে গিয়ে ফ্রি ট্রিটমেন্ট দিতেন উনি পিজিতে আছেন আমি তো আমি আমি মনে করি যেমন আমি আমি কিন্তু অনেক সময় অনেক জায়গায় আমাদের বেতার থেকে একটা প্রোগ্রাম হয় সেটা সারা দেশব্যাপী হয় সেখানে যৎসামান্য টাকা দেয় এই টাকাটা কোনো কিছুই না কিন্তু আমি যেতাম গান করতে আমাকে তারা প্রচুর ভালোবাসে প্রচুর ডাকে আমি অনেক প্রোগ্রাম করেছি এভাবে ঢাকার বাইরে গ্রামে গঞ্জে হাজার হাজার মানুষ হ্যাঁ তাদের অত টাকা দিয়ে প্রোগ্রাম বা একটু এনজয় করার তাদের ইয়ে নাই বিলিটি নাই আমি সেখানে করেছি আমার যেখানে এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ নেওয়ার কথা দিয়ে আমি গাবো না ন এটা আমার গড গিফটেড আমি যেখানে এটা আমার মনে করা উচিত না কারণ একটা সময় মানুষের কখনো কখনো কষ্ট পতিত হতে হ্যাঁ এখন গুলশান ক্লাবের যারা আছেন তাদের কোটি কোটি টাকা তারা আজকে এক কোটি টাকা দিয়ে শ্রেয়াকে নিয়ে আসতে পারেন কিন্তু ভাই আমাকে দুই লাখ টাকা দিলেই অ্যানাফ আমি দেশে এত বছর গান করেছি তো এই যে আমাদের এদিকেও কিন্তু অনেক প্রবলেম আছে আমাদের প্রত্যেকটা ক্লাব কিন্তু আমাদের এই এটা কোনো ব্যাপারই ছিল না যেমন ধরেন উত্তরা ক্লাব গুলশান ক্লাব ঢাকা ক্লাব লায়েন্স ক্লাব রোটারি ক্লাব সবাই মিলে কিন্তু আমাদের এটা আমরা করে ফেলতে পারতাম আমি সবার সাথে যোগাযোগ করেছি এবং আমি লায়েন্স এর গভর্নর যে তাদের জন্য আমি অনেক করেছি দেখা গেছে নাই টাকা পাওয়ার কথা আমি করে দিয়েছি বলেছে আপ আপনি তো আমাদের পারিবারিক বন্ধু হ্যাঁ আমি বিলটা নেওয়া হ্যাঁ আমি তখন জাস্ট এটাই করেছি কিন্তু তারা মনে করেছে তারা অনেক কিছু করে ফেলেছে এবং তারা এখন অনেক কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাদের অনেক দূরে উঠিয়েছে বাট আমি এটার জন্য ক্রেজি না আল্লাহ আমাকে গান দিয়ে অনেক দূর উঠিয়েছে মনে থাকবে আপনার আমার সারা জীবন মনে থাকবে যে হোয়াট আই ডিড ফর দেম বাই হার্ট হ্যাঁ আমি কত কষ্ট পেয়েছি এই কাজটায় আমি নাম বলে ফেললে তার কোনো সম্মানই থাকবে না আমি চাই তার ফ্যামিলিগত সম্মান থাকুক আনটিকে আমি আসলে ঘুরে ফিরে মানুষের সেই বিপদে পতিত হয় যারা না আলটিমেটলি এই যে আমি ওদের জন্য করেছি আমার পরে কষ্ট হয়েছে আমি একজন শিল্পী আমি নাম ইয়ে রাখছি সে অনেক প্র্যাকটিক্যাল বলেছে মিনপা টাকা ছাড়া পৃথিবীতে আপনি চলবেন না ভেরি ট্রু যে আসলে বিপদের সময় কেউ পাশে থাকে না আমাদের নেত্রী একটা কথা বলতো ইতিহাসকে শুধু মাফ করা যায় কখনো ভুলা যায় না হ্যাঁ যেমন ওনার পুরো ফ্যামিলি উনি হারিয়েছে তো ওই ইতিহাসকে শুধু মাফ করে দিয়েছে উনি কিন্তু ভুলতে পারেননি আপনার এই বিপদের সময় যদি আপনার আশেপাশে কেউ না আসে আপনার গানকে এত মানুষ ভালোবাসে এখন যদি আপনি কাউকে পাশে না পান আপনি কিন্তু ঠিকই মনে রাখবেন এটা জনগণকে আমি কখনোই দোষারোপ করব না কিন্তু আমাদের সমাজপতি যারা যারা সমাজের অনেক বড় বড় জায়গায় আছেন যারা একসময় কিছুই ছিলেন না তখন আমি হিট আলমারামিনও ছিলাম সবার কাছে এক নামে তারা নিজেদেরকে অনেক দূরে উঠানোর জন্য যেমন একজন বড় শিল্পীকে আনলে সময় খুশি হবে ও ওনার প্রোগ্রামটা সাকসেসফুল হবে উনি একটা গভর্নে পাবেন হ্যাঁ পাওয়ার পর উনি ভুলে যাবেন এটাই হলো আমাদের সমাজ গিয়েছে হ্যাঁ এখন আমার এটা না আমার আমার কথা হলো ভাই আমি যদি একবার প্রতিভা চিত্তে কথা বলি হয়তো আমার গানই বন্ধ হয়ে যাবে আমি কিন্তু খুব প্রতিবাদী আর আমি নারীবাদী আমি এটা কিন্তু ভুল ধারণা প্রতিবাদে হলেই যে আপনার সবকিছু বন্ধ হয়ে যায় তা কিন্তু না এটা ছিল হয়েছে মানে প্রতিবাদ করতে গেলেই আমি ইন্ডাস্ট্রিতে অনেক প্রতিবাদ করেছি আমি একটু মানে সন্ত্রাসী না আমি হলাম পজিটিভ সন্ত্রাস হিসেবে কাজ করছি এই তোরা এরকম করতেছিস কেন এরা এরকম করতেছে কেন এরপরে আমি আসলে আমি দেখেছি যে আসলে সব জায়গায় প্রবলেম আছে সব জায়গায় আছে শুধু আমাদের সাধারণ জনগণ খুব ভালো মানে এখন হচ্ছে ব্যাপারটা জনগণ ভালো মানে তারা কষ্ট করতে জানে এখন একটা ছেলে কাজ করতে পারছে না সে চুরি করবে। তোমরা তাকে কাজে নাও একটা ছেলে রাস্তা রাস্তায় ঘুরতেছে তাকে একটা সুন্দর জায়গায় নিয়ে গিয়ে তাকে পড়াশোনা করাও হ্যাঁ অনেক পরিবারে আছে আবার কেউ ওই যে আমি কালকে একটা দেখলাম যে বাংলাদেশের সব কি ওই কি একটা ইয়ে খায় না ইয়াবা ইয়াবা সন্ত্রাসীদের সবাই নাকি ধরেছে ওরা সব ওদেরকে সবাই স্টেজে বসাবে তারা ইয়ে করবে যে মাপ চাইবে যে আমরা আর এই কাজে নাই তো এই এগুলো এনে আমরাই তো নষ্ট করতেছি সমাজটাকে আমি অনেক কষ্টে আমার মেয়েটাকে আগলে রেখেছি কয়টা মা পারবে তাকে তো একদিন বিয়ে দিতে হবে দেখা গেলো কথা নাই বার্তা নাই উপর দিয়ে খুব ভালো কিন্তু দেখা গেলো এমন একটা ছেলের কাছে আমার মেয়ের বিয়ে হলো যে সেই ছেলেটা ভেতরে ভেতরে নেশাখোর সে হয়তো এ বা কিন্তু সে মাস্টার্স করেছে হ্যাঁ সে হয়তো গাঁজা খাচ্ছে ইয়া বা কাচ্ছে অথবা সাইকো হয়ে যাচ্ছে মারধর করছে এই যে মেয়েদের লাইনগুলো নষ্ট হচ্ছে তা আমার কথা হলো ছেলেদের বিবেকবান হওয়া উচিত একটা ছেলে যদি বিবেকবান হয় তার ওয়াইফ তার বাচ্চা তার মেয়ে বিশাল একটা জায়গায় পৌঁছাবে পড়াশোনা করবে একটা ছেলে কিন্তু একটা সংসারের ছায়া মাও যেমন ছায়া একটা

আমি যদি মরে যাই তোমাকে তো শক্তি নিয়ে বাঁচতে হবে কয়দিন তুমি ভাববে তুমি একটা ছেলে তুমি মেয়ে না তুমি প্রতিবাদী হবে তুমি স্ট্রং হবে তবে তুমি যদি পড়াশোনা শেষ করো তাহলে তুমি যে কোনো একটা জায়গায় তুমি কাজ করবে গান তো তোমার মধ্যে আছে মেয়ে গান করতে পারে গান নাচ মানে পাগল আমি তো এত না ও কিন্তু কাউকে দেখাতে চায় না ও বলে না আমি তোমার মতো মায়ের মতো মানে প্রচার বিমক ও আরো বেশি তো ও একদম ফেসবুক ও বন্ধ করে দিয়েছে বলে না আমি থাকবো না তুমি থাকো তোমার ফেসবুক নিয়ে আমাকে দেখো মা আমি তো গানের শিল্পী আমার সবার সাথে একটু যোগাযোগ রাখতে হয় আমি বেশ কিছুদিন ফেসবুকে ছিলাম না দেড় বছর আমি কোনো ছবি দিতে পারতাম না কষ্ট লাগতো যে আমার বোন অসুস্থ হাজব্যান্ড অসুস্থ তখন এগুলোকে বাদ দিয়েও আমি আলাদা সত্তাকে রেখেছি যে এখন আমি কিছু কিছু ছবি শেয়ার করছি সেই ছবিগুলো আগের যেমন একটা প্রোগ্রামে গেলে আমাকে তো খুব সেজে গুজে যেতে হবে আমি তো একটা কালো বোরকা দিয়ে যেতে পারবো না যে শোক প্রকাশ করছি একটা স্টেজে যখন আমাকে মানুষ নিয়ে যায় তখন ন্যাচারালি আমাকে ব্রাইটলি দেখতে চায় আমাকে হাসি খুশি দেখতে চায় আমার যতই কষ্ট থাকুক আমি কিন্তু স্টেজটাকে মাতানোর টার্গেট থাকে পরশুদিনও আমি গুলশানে একটা ক্লাব উদ্বোধন করেছি বোধহয় ফেসবুকে অনেকে দেখেছে আমি কিন্তু ওটাকে একদম এমনভাবে নাচিয়ে দিয়ে এসেছি যে ওরা বলেছে কষ্ট দহন কেউ দেখতে পায়নি না আমার থাকে না স্টেজে গেলে স্টেজ থেকে তো বেশি ভালোবাসেন না স্টেজ থেকে ওটা আমার কাজ ওখান থেকে যে আমি ঘরে আসি তখন আমার কষ্টটা হয় একা যখন থাকি রাতের বেলা একটার পর একটা যখন ঘটনা ভাবতে থাকে কিন্তু ডক্টর আমাকে বলেছে পাস্ট ডিলিট করো ইন ফিউচারে তুমি কি করবে না পারলে এখানে আমি এতক্ষণ কথা বলতে পারতাম না আমি হয়তো কাঁদতাম তাতে কি আমার কথাগুলো কেউ জানতো না তা জানতো না কথাগুলো জানানোর জন্য আসলে নিজেকে প্রস্তুত রাখা উচিত বলে আমি মনে করি সবসময় আসলে আমাদের এই স্টুডিওতে আমরা সবসময় আনন্দ এবং প্রবাসীদের অভিযোগ অনুযোগ নিয়ে কথা বলে থাকি আমাদের আজকের প্রোগ্রামটা প্রিয় দর্শক আপনারা যারা আমাদের দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রোগ্রামটা কিন্তু একদম ভিন্ন ধর্মের ছিল কারণ আমরা মানবতার ডাকে আজকে এই প্রোগ্রামটা করেছি সবসময় আসলে আনন্দ হাসি হাসি ঠাট্টা ভালো লাগে না মাঝে মাঝে আমাদের কষ্টও কিন্তু অনুভূত হয় যেমন আজকে এই পর্বটা দেখেন যে আমাদের কিন্তু একটু হৃদয় বিদারক একটা পর্ব ছিল যে আমি ওনার হাজব্যান্ড এবং ওনার বোন দুজনই অসুস্থ দুজনকে নিয়ে উনি কি স্ট্রেচে আছে এবং উনি কিন্তু কথা নর্মালভাবে যেরকমভাবে বলা উচিত সেইভাবে বলছে না তার মানে কি ওনার ভিতরে অনেক দহন কাজ করছে ওনার ভিতরে অনেক কষ্ট কাজ করছে একটা ফ্যামিলিতে যদি একটা অসুস্থ রোগী থাকে তার আসলে বা কোনো কিছু ভালো লাগার কথা না কোনো কিছু ভালো থাকার কথা না আপনারা জানেন আমাদের জয়যাত্রা ফাউন্ডেশন যেহেতু আছে আমরা ফাউন্ডেশন থেকে ওনার জন্য একটা উদ্যোগ নিয়েছি আমরা আজকে মিটিংয়ে সেই উদ্যোগটা নিয়ে আলোচনা করব এবং আমরা ওনাকে যতটুকু সহায়তা যতটুকু করার প্রয়োজন ততটুকু করার চেষ্টা করব এবং আপনারা যারা আছেন যারা ওনাকে ভালোবাসেন ওনার গানকে ভালোবাসেন আমি মনে করি আপনারা সকলে এগিয়ে আসুন সহযোগিতার হাত বেড়িয়ে দেন ওই আমাদের যেমন একজন বলেছিলেন আমাদের স্টুডিওতে অনেকেই বলে থাকেন যেহেতু প্রতিদিন এই প্রোগ্রামটা হয় যে আসলে প্রবাসীদেরকে আমরা আমরা প্রবাসীদের পাশে দাঁড়িয়েছি প্রবাসীরা কিন্তু ইচ্ছা করলে এক ডলার হচ্ছে আমা বাংলাদেশে আমরা এক টাকা মনে করি ওনাদের কাছে কিন্তু ওই এক ডলার হচ্ছে এক টাকার মতোই এক ডলার করে দিলে দুই দুই কোটি প্রবাসীর দুই কোটি ডলার হয়ে যায় বাট আমরা কিন্তু কখনো সহায়তার হাত বাড়িয়ে দিই না যারা আমরা প্রবাসে আছি আমাদের সাথে সংযুক্ত আছেন কে আর আমাদের আহ বিদেশে দেশের বাইরে আমাদের সাথে কি কেউ সংযুক্ত আছেন রাজুল ভাই আপনি কি আমাদের সাথে সংযুক্ত আছেন ইতালি ইমরান থেকে আপনি আমাদের প্রোগ্রামটা দেখেছেন আসলে সবসময় আমরা হাসির মধ্যে থাকি আমরা একটু কালারফুল থাকার চেষ্টা করি কালারটা কিন্তু ওনার আসলে এত মানে একটা হৃদয় বিদারক একটা ঘটনা যে আমরা আসলে আজকে হাসতেও পারছি না বা তার মধ্যে কিন্তু এই কষ্টের মধ্যে উনি তিনটা চারটা গান শুনিয়ে দিয়েছে জি 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 বিষয়ে আমি একটু বলি সেটা হচ্ছে যে আমরা জানি যে জনপ্রিয় শুরুকার। আমরা চিনি এবং দেশের মানুষ দেশ বিদেশে যারা আমরা সবাই তাকে কিন্তু চিনি তো এমন একজন গরিব শিল্পী যখন অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে তখন তার স্ত্রী একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী সে তার আবেদন গুলো দিচ্ছে অথচ সেই শিল্পীর যে আনন্দ উল্লাস আমরা উপভোগ করেছি সেই শিল্পীর যে কণ্ঠ সেই ক্রম জাদুটা আমরা দেখেছি সেটার সময় আমরা আনন্দ উল্লাসে রেখেছি আমাদের কষ্টগুলো ভুলেছি অথচ আজকে তার ফ্যামিলির দুইজন গুরুত্বপূর্ণ অসুস্থ অবস্থায় আছেন তার পাশে আমরা কেন দাঁড়াবো না এটা আমি অবশ্যই মনে করি যে আমার মতো এবং সকলের পাশে দাঁড়ানো উচিত এবং আজকে আমরা যারা আছি আমাদের জয়যাত্রা টেলিভিশনের সম্মানিত শ্রদ্ধাভাজন চেয়ারম্যান এবং আমাদের সাথে আরো সংযুক্ত আছেন হক এবং মেহেদি ভাই সহ আমরা যারা এবং আমাদের যারা জয়যাত্রা টেলিভিশনের সাথে আমরা যারা কানেক্ট আছি প্রতিনিধিরা আছি সবার মাধ্যমে আলোমারা মিনু আপার জন্য তার হাজবেন্ডের জন্য সেলিম আশ্রফ সাহেবের জন্য আমরা ফান্ড রেজিং এর চেষ্টা অবশ্যই করব আমরা আমি ব্যক্তিগত ভাবে বলতে চাই যে ইটালির প্রবাসীদের পক্ষ থেকে বলতে চাই সবাই আসেন আমরা অন্তত একটি ইউরো করে আমরা সহযোগিতার এবং আমরা আহ প্রত্যেকে যদি আমরা দেই তাহলে মনে করি যে এই অসুস্থ থেকে তিনি তাকে পরিত্রাণ দিবে বলে আমি বিশ্বাস করি এবং আল্লাহ তালা তো বলেছেন যে রোগ সে দিবেন এবং পরীক্ষা করার জন্য এবং সেটার জন্য উত্তীর্ণ আমাদের পাশ করতে হবে সেজন্য ট্রিটমেন্টও করতে হবে সেটারও পরামর্শ কিন্তু দিয়েছেন তো আমরা সেজন্য চেষ্টা থাকবে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা এই ব্যাপারে উদ্যোক্তবই আহ এবং আমি বলবো যে যারা এই গুণীজন আছেন আমরা জানি माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গুণী গুণী মানুষের কে বিগত দিনেও দেখেছি বিভিন্ন ভাবে পেপারাইজ করেছেন তাদের রোগ শোক বিভিন্ন সমস্যা সমাধানে কিন্তু আমাদের জনলোক জননেত্রী প্রধানমন্ত্রী প্রত্যেকে পাতায় দেখও কিন্তু সেই ফ্যামিলিককে দেখেই নিয়ে বড়ัง গেছেন আমরা একটু ইন্টার럽 করছি কাসাল ভাই একটু শুনুন করছি এটা আমি বলি আরেকটা কথা এই একমাত্র আমি আমাদের জননেত্রীকেই দেখলাম যে উনি একটা পত্রিকার পাতা বা ওনার চোখে যেটা পড়ে সেটা থেকে উনি বলে দেন যে এটা অনেক বড় একটা অনুদান উনি দেন আমার এখানে একটা কথা আছে এই যে আমাদের বাংলাদেশে হাজার হাজার হসপিটাল ইউনাইটেড স্কয়ার ল্যাবেড তারপরে গ্রিন হাসপাতাল তারপরে আরো অনেক অ্যাপোলো আচ্ছা ওনারা কি শুধু বিজনেস করার জন্যই ট্রিটমেন্ট করেন যারা এই যে গুণীজন এদেরকে একটা কোটা থাকা উচিত না যে হ্যাঁ এই মানুষটাকে আমরা আমাদের পক্ষ থেকে ফ্রি ট্রিটমেন্ট দেবো হ্যাঁ তো এটা যদি হতো তাহলে কি আজকে প্রবাসীদের কাছ থেকে আমাদের এই সহায়তাটা চাইতে হতো বাংলাদেশে যে এত চিকিৎসক হ্যাঁ এবং তারা কোটি কোটি টাকার মালিক আমি জানি ইউনাইটেড এ গতবার আমি পনেরো লক্ষ টাকা বিল দিয়েছি আমার বোনের জন্য এইবার পনেরো প্রায় পনেরো ষোলো লাখ টাকা চলে গেছে

সব ডাইলিস কেউ কেউ দেড় বছর আছেন ওখানে আচ্ছা তারা কি বেঁচে আছেন কেউ বলতেছে আমাদের এক বন্ধু বললেন যে আড়াই আড়াই কোটি টাকা তার খরচ হয়ে গেছে আর তার সব জমি জমা বিক্রি করে সে তার মাকে দেখছেন আই ডোন্ট থিঙ্ক সো ইটস এটা ট্রিটমেন্ট ইটস এ বিজনেস আমি হয়তো ইমোশনালি আমার মাকে বাঁচিয়ে রাখছি কিন্তু ওনারা কি করছেন আমার হাজবেন্ডকে পনেরো লাখ টাকা ওনার তো পনেরো লাখ টাকা আমি বিল দিয়ে এসেছি আজকে দুই লাখ টাকার জন্য তাকে তিন দিন ধরে বের হতে রেয়াজিম আপনারা প্রবাসে আছেন একটা ইউনিটের হসপিটাল যেখানে আনুমান আমি একজন প্রভাবশালী একজন শিল্পী যার সুরে মূর্ছনা বাঙালিরা জেগে উঠে সেখানে তো একটা হসপিটাল একটা রোগীকে এমনি ট্রিটমেন্ট করতে পারে

যে বাইরে থেকে আউটপুট গুলো সুন্দর লাগছে সেখানে যে দেখি যে একজন ডাক্তার থাকে না সে ডাক্তার তারা নিয়োগ পাচ্ছে তারা বিপিএস ক্যাডার হয়ে নিয়োগ নিচ্ছে অথচ সে ডাক্তার আমি হসপিটালে গেলে পাচ্ছি না যে দেখি যে বিটা তবে ঠিক তাই বেড ঠিক তাই তাহলে এই আড়াইশো বেডের কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে আমরা যে প্রবাসীরা যে টাকা পাঠাচ্ছি এইসব রাজস্ব দিয়ে সেই বাংলাদেশের এত সুন্দর সুন্দর হসপিটাল করে কিসের দরকার আছে আমি একটু শেষ আমাকে শেষ করতে দেন তাহলে এই হাসপাতাল গুলো কেন শুধু কি এই হাসপাতাল গুলো ওই সব পয়সা দেওয়ার জন্য কি তৈরি করা হয়েছে নাকি আমাদের মতো সাধারণ মানুষের ট্রিটমেন্টের জন্য দেওয়া হয়েছে তাহলে সেই এলাকায় হসপিটালে ডাক্তাররা কি করে আঙুল চলছে বসে বসে তাদেরকে কেন পয়সা দিবেন যাদের কি সে কাজের এ ব্যাপারে খুবই শক্ত পদক্ষেপ নিতে চেষ্টা করছেন এবং তার পাশাপাশি আমরা চাই আমরা চাই প্রত্যেকটি থানা হসপিটালে এক একজন সুন্দর ভাবে পরিচালনা করবে এখানে সেবা পাবে গরিব সেবা পাবে সবাই গরিব ধনী বুঝি সবাইকে আপনি আবার একুশ তারিখে আসুন আমাদের হাতে একদমই সময় কম তাহলে আমার বাংলাদেশের মানুষ

আমার ঘরে কিন্তু আমি একা মেম্বার সো আমি অসুস্থ থাকলে আমার মেয়ে ফোন করবে অ্যাপোলোতে যেখানে একটা নাম্বার রাখা উচিত নাইন বিদেশে যেমন থাকে আমার আম্মুকে নিয়ে যান শেষ প্রত্যেকটা বাংলাদেশের ফ্যামিলিতে এখন এটা করা উচিত এখন আমাকে কি নিয়ে আপনি একটা রাস্তার গলির মোড়ের ওখানে রেখে দিলে তো আমার ট্রিটমেন্ট হবে না হ্যাঁ এটা তো আপনি বুঝলেনই যে কারা ট্রিটমেন্ট করে এখন সেলিমা সবকেও নিতে গেলে নিশ্চয়ই এমনই জায়গায় নিতে হবে আমি বলি অ্যাপোলো ইউনাইটেড স্কয়ার ল্যাবেড এবং বাংলাদেশের আরও বড় বড়ো হসপিটালগুলোতে আমি বলবো ফ্রি ট্রিটমেন্ট তাদেরকে দেওয়া উচিত যাদের পয়সা নাই বা পারছে না আমার কি কম টাকা ছিল আমি তো প্রায় পঞ্চাশ ষাট লক্ষ টাকা খরচ করে ফেলেছি এট লিস্ট উনি যতবার অসুস্থ হয়েছেন আমি তো কাউকে বলিনি তো এইবার আমার খুব কষ্ট লেগেছে যে সামান্য সেই ক্ষেত্রে হসপিটালের ওনার যে তাকে জানিয়েছেন কিনা না না ওনার তো জানে এবং এটা তো আমি বলবো এটা আপনারা সবাই আমার সাথে দাঁড়ালে আমি আমি এটা জননেত্রীকে বলবো যে বাংলাদেশের যারা গুণীজন তাদেরকে ফ্রি ট্রিটমেন্ট তাদের যারা পারলে দিল যখন বললো ভাই আমি পারছি না অ্যাটলিস্ট ওনাকে যেন সেম ট্রিটমেন্ট দেওয়া হয় বিনামূল্যে তারা তো যারা আপনাদের মতো লোকরা তো সারা জীবন বাংলাদেশের জন্য কাজ করে আমি কি শিখ থেকেও গান করব নাচব শিখ আমি আমার অসুস্থতা আমাকে ইন্ডিয়া গিয়ে গিয়ে ট্রিটমেন্ট এখানে ওষুধ খেয়েছিলাম আমরা আমার গল্প শুনবো আপনার কাছ থেকে একুশ তারিখে রিয়াজুল ইসলাম আমাদের সাথে সংযুক্ত ছিলেন সংযুক্ত ছিলেন পর্তুগাল জহরুল হোক এবং সৌদি আরব থেকে ছিলেন মালয়েশিয়া থেকে ছিলেন আমরা কারোর সাথে আর কথা বলতে পারছি না সময় স্বল্পতার জন্য অনেকে এখানে অনেক কমপ্লেন লিখেছেন হসপিটাল নিয়ে অনেকে ফোন ধরা হয়নি কেন সেটা নিয়ে কমপ্লেন লিখেছেন আমরা আসলে আজকে এমন একটা বেদনাদায়ক একটা ঘটনার মধ্যে ছিলাম আমাদের স্টুডিওতে আজকে আলোমরা মিনু এসেছেন যে ওনার ফ্যামিলির ক্রাইসিস নিয়ে কথা বলেছেন আসলে আমরা এই মুহূর্তে ফোন কলে কথা বলার মতো আমাদের আসলে সেই মমন মানসিকতা আমি বলি ওনারা নিশ্চয়ই আমার কথার সাথে একমত যে হ্যাঁ ওরাও সেই ফেস করেছে দেখা যাবে যে আপনি নেক্সট টাইম যদি ওনারা আপনারা যারা যারা ফোনে ছিলেন তারা যদি আপুকে জয়যাত্রাতে লিখে পাঠান যে আমরা স্কোয়ারে এই প্রবলেমে শিকার হয়েছি ইউনাইটে হয়েছি স্কোয়ারে হয়েছি ল্যাবেডে হয়েছি এইসব আমরা আমরা প্রতিবে হ্যাঁ সবাই সবার ফেসবুক স্ট্যাটাস লিখতে পারেন যে আলোমনা মিনুর এই চিত্রটি দেখুন আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং জানুন জানতে দিন যে দেশে আসলে কি ঘটনা ঘটছে আপনারা যারা প্রবাসীরা আছেন তারাই বেশি আমাদের সাথে সংযুক্ত আপনারা প্রবাসী জানিয়ে দেন যে আসলে বাংলাদেশের হসপিটালগুলিতে কী হচ্ছে তো প্রিয় দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলেন যারা ফোনে সংযুক্ত ছিলেন যারা প্রবাস থেকে সংযুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আবার দেখা হবে কালকে ঠিক সেম টাইমে সেম সময় নতুন কোনো অতিথির সাথে নতুন কোন ঘটনা নিয়ে আপনারা সে পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন যার টেলিভিশন সাথে থাকুন আল্লাহ হাফেজ